টু মাই চ্যানেল সিমিস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর গুড ইভিনিং কেন বললাম, কারণ এখন বাজে সন্ধ্যে 7টা আর আমি 7টার সময় ব্লগটা করছি। তো আমি এর আগের দিন বলেছিলাম যে আমি যে জুয়েলারিগুলো নিয়েছি পুজোর জন্য, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই করবো। তো তার জন্য আমি চলে এসেছি এখন তোমাদের সঙ্গে কথা বলতে, তোমাদেরকে আমার জিনিসগুলো দেখতে। মানে পুজোর বাজার করতে সবাইকে শুভ শারদীয়ের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। সবাই পুজো সুন্দরভাবে কাটাও, আর আমার মনে হয় না পুজো ভালোভাবে কাটানো করলে কী হয়েছে, আমার দুটো রুলের মতন হয়েছে, খুব ব্যথা করছে, চোখে ঠান্ডা লেগেছে যার জন্য চোখে খুব ব্যথা করছে। তার জন্য আমি আজকে বাইরে বেরোইনি, বাইরে কোথাও যাইনি, যে একদিন রেস্ট নেই। তখন আজকেও যদি বাইরে বেরোই, এবার বাইরে বেরোলে তো বাড়িতে এসে মানে ফ্রেশ হয়ে মানে গা হাত পা ধুতে হয় এখন যেমন পরিস্থিতি, তার জন্য একটু ঠান্ডা লেগে গেছে। তাই ভালো আজকের দিন অন্তত রেস্ট নিই, তাহলে পুজোগুলো ভালোভাবে কাটাতে পারবো। আর আজকেও যদি বাইরে বেরোয় তাহলে আর পুজো কাটানো হলো না আমার পক্ষে। তো তার জন্য বাড়িতে আছি, আর ভাবলাম বাড়িতে যখন আছি তো তোমাদের সঙ্গে একটু গল্প করি আর আমার জিনিসগুলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো চলো তাহলে তোমাদেরকে দেখাই, দেখে বলবে কেমন হয়েছে, কোন জিনিসটা বেশি ভালো লেগেছে সেগুলো কোন করবে জানাবে। বেশি নিইনি, কারণ আমার তো কিছু জুয়েলারি আছে, ওগুলোর সঙ্গে যদি কালার ম্যাচ করে তো ওগুলোর সঙ্গে পরে নেব। তো তার জন্য যেগুলো নিয়েছে সেগুলোই দেখাচ্ছি তোমাদের। তো চলো তাহলে, বেশি কিছু নিয়ে যে বললাম না, এই কটা জিনিস আছে ভিডিও দ্বারা। আর মেকআপ নিয়েছিলাম, ওটা কি অনেকদিন আগে কিনেছিলাম, মানে 1-2 মাস আগে। তো ওগুলো আর শেয়ার করলাম না, যখন আমি পুজোতে যখন বেরোবো সাজু পুজো করবো তখন তোমাদের সঙ্গে সেটা। তো ফার্স্টে তুমি প্যান্টটা খুলে, এই দেখো এই চুড়িগুলো নিয়েছি। আর বেশি কিছু নিইনি, কারণ কেন বলতো আমি প্রত্যেক মাসে মাসে এমনিতে বাজার যাই, কারণ আমাদের বাড়ির কাছে বাজার। তো আগে থেকে অনেক অনেক জিনিস কিনে নিই, কারণ পুজোর সময় প্রচণ্ড ভিড় হয় তার জন্য। আর এই চুড়িগুলো আর যেগুলো দেখাচ্ছে সেগুলো আমি পুজোতে যেমন ড্রেস নিয়েছি সেরকম কালার ম্যাচ করে নিয়েছি, সেগুলো অল্প কিছু, কারণ 3টে ড্রেসের 3টেই জিনিস থাকবে অবশ্যই। তো তার জন্য পিঙ্ক রানী কালার তো খুবই সুন্দর লাগছে। আমি চুড়ি এগুলো ফার্স্ট টাইম কিনলাম, আগে আমি চুড়ি অত ব্যবহার করতাম না। এর আগে বছর চুড়ি কিনেছিলাম, ওগুলো সব মেটালের ছিল, তো ওগুলো এখনো আছে, ওগুলো ভাবছে পরলে পরতে পারি, সেই সময় না করলে না করবো, এর আগে কিছু করেছি সেগুলো করছি, তো ফলে পড়ব। তো এই চুড়িগুলো নিলাম, আমার খুব ইচ্ছে হচ্ছে পিঙ্ক কালারে। আমার একটা শাড়ি আছে, তো তার জন্য একটা নিয়েছি, কিন্তু শাড়িটা ভাবছি আগামীকাল পরবো, আর যদি পরি তাহলে এটা পরবো, অবশ্যই পরবো। দোকানে স্ন্যাপ নিয়ে গিয়ে দেখাইছি যে এরকম চুড়িদের আমাকে, তো তারপরে এগুলো দিয়েছে। আর আমার 28 সাইজ, যেহেতু আমার 28 সাইজে হয় কিন্তু একটু টাইট হয়, কিন্তু বললো যে এই 28 সাইজের ওপরে আর কোনো সাইজ নেই। তো তার জন্য মানে কোথায় গেছে আমি জানি না, কিন্তু আমি যেখানে কিনতে গেছিলাম সেখানে ছিল না, দুটো দোকান ঘুরেছি। তো আমি বললাম ঠিক আছে, মানে হাতে ক্রিম লাগিয়ে পরে নেবো তাই বলি। তো তার জন্য এটা নিয়েছি, আর কি খুব সুন্দর লাগছে বলো। তো এটা তো এটা রেড, আর ভালো লাগছে, একবার টপটপের জন্য একটু ফাইনাল হয়ে যাচ্ছে। তো এই ছিল দুটো কালার, দুটো চুড়ি, আর এগুলো আমার খুবই সুন্দর লেগেছে, মানে আমার দারুণ লেগেছে সবাই হাত থেকে পরে গেলে তুমি ভেঙে যাবে। আমার এই দোলগুলো খুবই 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 সুন্দর লেগেছে, তো তার জন্য আমি নিয়েছি। প্রথমে বলেছিল 150 টাকা, তো দোকানটা হয়তো বিক্রি হচ্ছিল না, আর আমি ফার্স্টে কিনতে গিয়েছি, তো তো বুঝতে পারছি প্রথম খরিদ্দার তো হবে না। তো তার জন্য বললাম 100 টাকা দিতে, 100 টাকা দিয়ে তো আমার এত সুন্দর লেগেছে, এরকম সেদিন যে কুর্তিটা দেখলাম, তো এই কালারে, তো এক
একবার সেম কালার তো হবে না, দিদি একটু দেখছে কালারটা, এই কালারগুলো খুব সুন্দর লাগছে। আর আমি তারপরে দিন আবার একদিন দেখেছিলাম যে এরকম টাইপের আটটা কিনে তো ছিল না, তা করে নিলাম, কানটা খালি ছিল করে নিলাম, কানে পড়ছে না। এখানে পুজোতে মানে কানে পড়বো তো 4-5 দিন ধরে, তো কান ব্যথা হয়ে যাবে, সেই জন্য কানে পড়ি না। তাই আর এমনি তো পড়ি না কান কেটে যাবে। কি সুন্দর লাগছে, আমার দারুণ লাগছে। এবার তো পুজো হয়ে গেলে পুজো তো সব বিক্রি হয়ে গেছে, এরপরে যখন আবার মানে কালী পুজোর সময় আবার এই পানিগুলি করে দেখুন, মানে যেমন যেমন শাড়ি আছে সেরকম ম্যাচ করে করে দেখে দেবো। গানেরটা নিচ্ছি আর আমার একটা টপস আছে, মানে একটু স্টাইলিশ, তো ভেবেছিলাম যে আমি একটু সুন্দর পরবো, তো যদি পরি তাহলে পরতে পারি গানেরটা, তার জন্য এটা নিয়েছি। আমাকে কেমন লাগছে বলে এই গানেরটা আমার অনেক টিপের পাতা আছে, সেটাকে দেখলে আমি মানে একটু কৌটোতে ভরে রাখি, তো এটা নিলাম কালার ম্যাচ করে দিলে, এতে ছোট থাকলে বেশি ভালো হতো কিন্তু ছিল না। আমি কি বলছি, চাই কম পাই না, তখন খুব ব্যবহার আমার, তো তার জন্য এটা নতুন নিতে পারছি না, প্যাকেটেই ভরে রাখি, পুজোতে ব্যবহার করবো, দিয়ে তখন পরে সাজিয়ে রাখবো। পুজোতে আমার মেকআপের অবস্থার মানে মানে সাজপুর জায়গার অবস্থার আলমারির অবস্থা যা ভয়ঙ্কর হয়, পুজোর পরে একটা বড় কাজ যে আমাকে আলমারি গুছাতে বা আলমারি শোকে সেগুলো গুছাতে হবে, মানে কি করবো আমি ভাবি, অনেক সাবধানে করবো কিন্তু তার হয় না। আমি মানে অনেক রাত্রে অব্দি পুজো দেখে ঠাকুর দেখে আসি, তো তারপরে গুছাতে ইচ্ছে করে না, দিয়ে মানে আমি যেটা আজকে পড়বো সেটা তো তারপরের দিন পড়ি না, তো তার জন্য রেখে দিই, দিয়ে একবারে পুজো শেষ হয়ে গিয়ে তারপরে রেস্ট নিয়ে সব গুছিয়ে। আর একটা নিয়েছি ওটা, আমার তুলসী ছিল অনেক দিনে, সেরকম কানে নেব। খুব ইচ্ছে ছিল যেরকম কানে নেব, ফাইনালি পেয়ে গেলাম। ইয়েলো কালার যে শাড়িটা পরবো তার সঙ্গে পড়তে পারি, তো যদি পরি তাহলে দেখাবো, নাহলে নিয়েই রাখলাম, পাওয়া এর জন্য নিয়ে নিলাম। এই দেখো কেমন হয়েছে, দুটো খুব সুন্দর লাগছে, দুটোর দাম নিয়েছো 220 টাকা মতো। তো আমাদের এখানে খুব মানে এই জুয়েলারির কি দাম বেশি, মানে এমন দাম হচ্ছে জামা কাপড় কেনা হয়ে যায়। তা কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে দিতে পারে, এখানেটা কেমন হয়েছে সত্যি বলবে, যে এইভাবে টাকা দেয় দিয়ে দিতে পরে আমরা তো জানি আমি পড়েছি, আমি জানি না, আমি ফার্স্ট টাইম নিলাম। আমি এরকম এত উঁচু দুর্যোগে এত উঁচু ফিনিশ করে ব্যবহার করিনি, সত্যি বলতে ব্যবহার করবো কি করে, মানে বিয়ের পরেও এটাই ফার্স্ট টাইম যে এরকম এরকম কানের আমি ইউজ করছি বা এরকম চুড়ি। বিয়ের আগে আমি অত সাজতাম না, আর আমাদের ওখানে আমাদের তো যেহেতু গ্রামে বাড়ি হচ্ছে, তো তার জন্য ওখানে এরকম এখন হয়েছে, এখন এরকম এরকম জুয়েলারি দোকান অনেকটাই হয়েছে, কিন্তু আমার মানে আমি বিয়ের আগে তখন হয়নি, আর আমার পড়তেও ইচ্ছে করতো না, কারণ আমি অত সাজতাম না। আমি যখন বাড়ি যাবো তখন আমাদের গ্রামটা তোমার শেয়ার করেছি। আমি অত্যন্ত একটা গ্রাম থেকে বড়ো হয়েছি গ্রামে, তো আমাদের গ্রামের পরিবেশটা খুবই আমার তো খুবই ভালো লাগে। আর গ্রাম থেকে এসে যখন শহরে বিয়ে হয় তখন যে অবস্থা হয়, তো এইগুলো অনেক পড়া অভ্যাস নাই, তো এগুলো করতে হচ্ছে বাধ্য হয়ে ইচ্ছে করে না, কারণ আমরা এখানে এত সবাই সাজিয়ে কি বলবো, নিজের মা পেলে নিজেকে লজ্জা লাগবে যে কেন আমি পড়ে এলাম না, কেন নিলাম না, তেমন হয়। কারণ আমাদের পাড়াতে তো মানে
দেখতেই পাবে আমাদের পাড়ার যে কাহিনী মন্দিরটা হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো আমি তো আমাদের এখানে আমাদের বাড়ি থেকে বেরিয়ে কয়টা বাড়ি মানে আমাদেরই পাড়ারই একটা ঠাকুর হয়েছে, তো প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। রাস্তার উপরে একটু জায়গা নেই তো, তো অনেকে তো সেটা শেয়ার করবো দেখাবো। তো পাড়ার পেছনের মানুষজন আমরা আমরা তো এখানে বেশি দিন থাকা হয়নি আমাদের পাড়াতে, আমরা এখানে 3 বছর হলো আমরা বাড়িতে এসেছি। আগে কোয়ার্টারে থাকতো, কিন্তু তারপরে সেই জন্য এখানে সবারের সঙ্গে ঠিক অতটা পরিচিতই নেই, মানে চিনে না বললেই চলে যে কে তুমি তাই বলবি, তো অনেকেই চিনে না। তো কিছু কিছু জনের সঙ্গে পরিচয় হচ্ছে, যারা চেনে তারা কথা বলে, যারা চেনে না তারা তো কথা বলুন, আমি বলতে জানি। আমাদের পাড়া মানে প্রতিমা প্যান্ডেল মানুষজন সবাইকে দেখা, ঠিক আছে। মাথায় দেওয়া ফুল নিয়েছি হোয়াইট কালার, এটা আমি জানি না ব্যবহার করবো কিনা, আমি জানি না, কিন্তু আমি নিয়ে রেখে দিয়েছি পুজোতে, যদি ইচ্ছা হয় তাহলে পরবো। আমি মানে কেন নিয়েছি বলতে পারবো, যদি ইচ্ছা হয় যে একটু ফুলটা দিই তাহলে তখন ফুলটা হয়তো নেই, তার জন্য নিয়েছি। আমি তো একটা কাটা ফুলও ইউজ করি না, ফুলই না সবাই না, অনেক খুব ভালো সস্তা হয়, তখন খুব সস্তা পারি না, সেগুলো পারি না বলে। তো এটা কেমন হয়েছে বলবো, আমার এটা ভীষণ 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 ফেভারিট, আমার খুবই সুন্দর এরকম টাইপের হার আমি এখনো করিনি, ফার্স্ট টাইম করবো পুজোতে, খুবই সুন্দর লাগছে। এটা দাম নিয়েছে 500-550 টাকা, লাগবে না তার মধ্যে ছিঁড়েই ফেললাম, পুজো আসার আগেই ছিঁড়ে ফেললাম, তাহলে কি বলবো। ফার্স্ট টাইম এরকম টাইপের করবো, যাই না আমি কেমন লাগবে সেটাই দেখতে, দিনে দিন তো কালো হয়ে যাচ্ছে, ঘেমে যাচ্ছে না তো বলবো। ভালো লাগছে কেমন হয়েছে, এটা আশা করছি সবারই ভালো লাগে, সবাই পছন্দ করে, আমার তো দারুণ দারুণ দারুণ। তো এটা পড়বো পুজোর সময়, তো এই ছিল আমার পুজোর জুয়েলারি, হয়ে গেল দেখানো, বললাম তো বেশি কিছু নিইনি, তো ওখানেগুলো খুলে তুলি। পাশাপাশি তোমাদের খুব ভালো লেগেছে, আমার পছন্দ অতটা ভালো না, আর আমি অতটা ভালো ভিডিও বানাতে পারি না, ভালো মানে বোঝাতেও পারি না, বুঝতেও পারি না, তো যেটুকু পারলাম সেটুকু করলাম তোমাদের সঙ্গে, আর আমি যা কিনেছি সেগুলো শেয়ার করলাম, বেশি কিছু কিনিনি। তো দেখতেই হলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার কোন জিনিসটা খুব ভালো লেগেছে, আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই ইয়ারিংটা, আমার দারুণ লেগেছে, দারুণ মানে দারুণ মানে কিছু বলার নাই, কোনো কথা হবে না। তো এটা আমার খুব ভালো লেগেছে, তো আমি এটা করবো দোকানটা করতে একটু সময়। ধরে রাখি আমার কাকু মুখে, পুজোতে পরবো দিয়ে একবারে গুছিয়ে টবে পরে রাখবো সব। তো আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, আর আগামীকাল থেকে তো পঞ্চমী শুরু, আর আমাদের এখানে তো আর দিন তোমাদেরকে পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে দিই আমি এখন যদি, কারণ আমি জানি না আর ব্লগ করতে পারবো কি না, পুজোর সময় তো অনেক কিছু কিছু হয়, বাড়িতেও কাজ থাকে, দুপুরে রান্নাটা হয়, রাত্রে তো আমরা বাইরেই খাই, তো কাজ থাকে মানে টুকটাক কাজ থাকে, থাকে পুজোর সময় বাড়িতে সবাই। এটাই ছিল আমার আজকের ভিডিও, তো তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর আমার চ্যানেল যে যারা নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তোমরা সাবস্ক্রাইব না করলে ভালো লাগবে না, কমেন্টস না করলে তো, তাই জন্য পুজোর সময় তো ভালো ভালো ভিডিও আসতে আমি সাজাগুলি করে ভিডিও বাইরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর আমাদের পাড়ার প্যান্ডেলটা তোমাকে দেখাবো, সেটাই। আর সবাই ভালো ভালো ভিডিও করো, কারণ পুজো তো 4 দিনের শেষ হয়ে যাবে, ভিডিওগুলো হয়তো সঙ্গে সঙ্গে মানে
পাবলিশ করতে পারবো বলে যখন দেখবো তখন কত ভালো লাগবে যে পুজোতে আমি এখানে ঘুরে বেড়াচ্ছি, এই করেছি, সেই হয়েছে, সব কিছু স্মৃতি হয়ে থেকে যাবে। তো তার জন্য তো সেগুলো দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তো তাহলে আমার খুব ভালো লাগবে। এটাই বলো আর কি, আর কি আর কিছু বলার নেই। তো তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজোতে খুব 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 এনজয় করো, আর আমি তো এনজয় করবোই। তো তার জন্য আজকে বেড়া হলাম না, আগামীকাল থেকে স্টার্ট হবে আমাদের পুজো ঘুরে বেড়াল। তো চলো এখন তো মতন, এটা বাই বাই বাই।